আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিফু রানা। বিফু রানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক রিমেডি। এই রিমেডি সাধারণত সেক্সুয়াল উইকনেসে বেশি ব্যবহার করা হয়, মৃগী রোগীদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আজকে আমরা বিফু রানা সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা বিফু রানা রিমেডিটি একটু দেখে নেব। বিফু রানা রিমেডিটি, যে কোনো রিমেডি, যে কেউ অনেকে জিজ্ঞেস করে যে এটা কোন দেশের কিনবো আমি, বাংলাদেশের না ইন্ডিয়ান না জার্মানি না ব্রিটিশ, তো তাদেরকে আমি বলতাম যে জার্মানি ওষুধ সাধারণত ভালো কাজ করে এবং এটি পিওর। আর ব্রিটিশ সম্পর্কে তাদেরকে খুব বেশি ইনফরমেশান দেওয়া হতো না, বিটি অ্যাভেলেবল ছিল না। তবে সুখের সংবাদ যে এখন বিটি ঔষধ ইম্পোর্ট হচ্ছে এবং আমি কিছু নতুন করে বিটি ঔষধ সংগ্রহ করেছি। এটি হচ্ছে বিটি হোমিওপ্যাথিক রিমেডি। এর নিচে লেখা আছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই বিটি ঔষধটি। এটি 30 ml, দাম রিজনেবল প্রাইসে, যে কেউ কিনতে পারবে যেহেতু সহজলভ্য। ফ্রেন্ড, আমরা আজকে এই বিটি হোমিওপ্যাথিক রিমেডি না, আমরা আজকে বিফু রানা সম্পর্কে কিছু ইনফরমেশান জানবো। এই বিফু রানা হোমিওপ্যাথিক রিমেডির কিছু ইনফরমেশান জানবো, হোমিওপ্যাথি কী কী লক্ষণ এটি কভার করে। তো ফ্রেন্ড, আমরা প্রথমে বিফু রানা হোমিওপ্যাথিক রিমেডিটির মায়াজম জানবো। এটি সাধারণত শরীর, সাইকোটিক এবং টিউবারকুলার তিনটি মায়াজমে কভার করে। এর কিছু ক্রিয়াস্থল আছে। সাধারণত বিফু রানা কাজ করে চর্ম অর্থাৎ চামড়াতে, স্নায়ুতন্ত্র, লসিকা গ্রন্থি এবং জননেন্দ্রিয়, পুং জননেন্দ্রিয় অর্থাৎ পুরুষের প্রজননতন্ত্র বা জননেন্দ্রিয় এবং স্ত্রী অর্গানে, ফিমেল অর্গান, মেল এবং ফিমেল অর্গান দুটিতে এটি কাজ করে। রোগ কোন কোন রোগে সাধারণত কাজ করে সেক্ষেত্রে বিফু রানা সাধারণত মৃগী রোগ, ধ্বজভঙ্গ, জরায়ু রক্তস্রাব, প্যারালাইসিস, ইউরেটাইন পলিপ একটা আছে বা সাধারণত ইউটেরাসে যেটা হয় থাকে, ইউটেরাসের পলিপ যেটা, এই পলিপেও কাজ করে এই বিফু রানা। ফ্রেম, বিফু রানা কিছু নির্দেশিত লক্ষণ হচ্ছে, 1 নম্বর, হস্তমৈথুনের অদম্য ইচ্ছা থাকে বিফু রানার রুগীদের মধ্যে। 2 নম্বর, বুদ্ধিবৃত্তির খর্বতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা সাধারণত খর্বাকৃতির অর্থাৎ বিকৃত বুদ্ধি, বিকৃত স্বভাবের স্বভাবটা তাদের মধ্যে বসবাস করতে পারে। 3 নম্বরে, সাধারণত নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে তাদের রোগ আসে, কিছু কিছু রোগ আসে যেটি একটা সময়ে তাদের হবে, যেমন শীতকালে তাদের হবেই বা যাদের গরমকাল হয় গরমকালে হবেই বা 6 মাস পরে পরে হবে, এরকম একটা নির্দিষ্ট ধারাবাহিক নিয়ম আছে। রোটেশান হিসেবে তাদের রোগগুলো চলে আসে তাদের মধ্যে। তাদের সাধারণত জ্বালাপোড়া এবং দুর্গন্ধযুক্ত এক ধরনের স্রাব লক্ষ্য করা যায়, যে স্রাবে অর্থাৎ মেয়েদের যদি লিকুরিয়া বা অন্য কোনো স্রাব হয় সে স্রাবে দুর্গন্ধ লক্ষ্য করা যায়। এবং পুরুষদের ক্ষেত্রেও সাধারণত এই যদি গনোরিয়া সিমটম হয়, বীর্য হয়, সেক্ষেত্রে এই দুর্গন্ধ লক্ষ্য করা যাবে। এদের গান বাজনা সাধারণত রোগ থাকলে সে রোগ বৃদ্ধি পায়, আশেপাশে কোনো মিউজিক হলে বা টেলিভিশনে রুমে কোনো মিউজিক হলে, বেশি আকারে মিউজিক হলে এই জাতীয় রোগীরা এটি সহ্য করতে পারে না। তো ফ্রেন্ড, কিছু মানসিক লক্ষণ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিরল লক্ষণ বিফু রানার ক্ষেত্রে। যেমন বিফু রানার রোগীরা সাধারণত কারোর সাথে কথা বলতে চায় না, নিরিবিলি এবং একা থাকতে তারা পছন্দ করে, তাদেরকে সেফ মনে করে, অন্যের প্রতি তাদের আগ্রহ খুবই কম থাকে। এটি একটি মেন্টাল সিমটম বিফু রানার। মেন্টাল সিমটম আরেকটি আছে, সেটি হচ্ছে প্রাণী ভীতি তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কিছু মেয়ে বা ছেলে দেখবেন যে হঠাৎ করে কোনো প্রাণী সামনে দেখলে তারা চিৎকার দিয়ে ওঠে, যেমন কুকুর, শিয়াল, এমনকি ছাগল পর্যন্ত তাদের সামনে থাকলে তারা চিৎকার দিয়ে ওঠে, অর্থাৎ এই জিনিসগুলো তারা হঠাৎ করে সহ্য করতে পারে না। এই মেন্টাল সিমটমগুলো সাধারণত বিফু রানার মধ্যে লক্ষ্য করা হয়। বিফু রানা যেহেতু বিফু মানে হচ্ছে ব্যাং, বিফু রানা হচ্ছে ব্যাং, ব্যাংয়ের আবার ইংরেজি নাম হচ্ছে বিফু মেলানোস্টিকটাস। সুন্দর একটা নাম, খুবই চমৎকার নাম, বিফু মেলানোস্টিকটাস। তো এই ব্যাং
ব্যাংক থেকে সাধারণত এই হোমিওপ্যাথিক রেমেডিটি তৈরি করা হয়ে থাকে। আমি যেই সিমটমগুলো বলেছি অর্থাৎ হস্তমৈথুনের ইচ্ছা বেশি, বুদ্ধিবৃত্তির খর্বরতা যদি থাকে, মৃগী রোগ যদি থাকে, মৃগী রোগের জন্য স্পেসিফিক ধরা চলে বিফো রায়না। এছাড়া নির্দিষ্ট সময়ে যাদের রোগ বেশি আসে, গান বাজনার বৃদ্ধি, গান বাজনায় যাদের রোগ বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে যদি বিফো রায়না রেমেডিটি অ্যাপ্লাই করা যায়, দেখে নিতে পারেন বিফো রায়না। এটি বিটি ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে ইম্পোর্ট করা এটা। এই বিটি ঔষধ যদি তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে অবশ্যই তাদের ভিতরে ডিজিজটি পর্যায়ক্রমে পালাক্রমে কিওর হয়ে যাবে ন্যাচারাল। যেহেতু হোমিওপ্যাথি ন্যাচারাল, সো এটা যে কাজ করবে সেটা পিওর অ্যান্ড সেফ, ন্যাচারাল পিওর অ্যান্ড সেফ হচ্ছে হোমিওপ্যাথি। তো ফ্রেন্ড, সবাইকে হোমিওপ্যাথির দিকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের ডিজিজ হলে অবশ্যই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেবেন, এটি সাইড এফেক্ট ছাড়া। ইমার্জেন্সি কেস হলে অবশ্যই অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে, সার্জারি কেস হলে সার্জারি। তবে নর্মাল কেসে সাধারণত হোমিওপ্যাথির কোনো বিকল্প নেই, হোমিওপ্যাথির বিকল্প চিকিৎসা পদ্ধতি, অল্টারনেটিভ মেডিসিন। সো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।